আমি এখন ছোট বিঘায় কুকুরের হাট হাই স্কুলের মাঠে আসছি। হাই স্কুলের পিছনেই একটা সাপের সন্ধান পাওয়া গেছে, আমাকে ফোন দিয়ে জানানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে একটা সাপের অভিযানে ছিলাম, ওখান থেকে আমরা চলে আসছি খুব দ্রুত। আমরা দেখবো এখন যে সাপটা কোন জায়গায় আছে। একটু আসেন স্যার, এদিকে তো আমরা একটা অভিযানে ছিলাম সাপ ধরার জন্য। এক ছেলে ফোন দেওয়া যে এখানে একটা সাপ দেখা আছে, তবে আপনাদের তো অনুমতি নেওয়া উচিত, কিন্তু যেহেতু সাপদের পাইনি, তাই আপনাকে পাই আমরা খুব খুশি হলাম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা সাপটা ধরার জন্য অনুমতি দিচ্ছি আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, আসেন স্যার। আমরা একজন স্যারকে পাইলাম, একটা ছোট্ট একটা পথ, এই পথের পাশ দিয়ে একটা গর্ত, এই গর্তের কাছে সাপটার অনুসন্ধান পাওয়া গেছে। কোন জায়গায় মাটি মাটি খুঁজছেন? একেবারে একটা ছোট্ট একটা পথ, পথের মাছ বরাবর যে একটা গর্ত, এই গর্ত দিয়ে বাইরে আসছে, মাথা বাইরে আসছে, কিন্তু দেখার পরে আমাদেরকে ফোন দিয়ে জানানো হয়েছে। এখন আমরা এটাকে ই করে দেখব। হ্যাঁ, ঠিক আছে, মাটি একটু দেখুন, কাটি বলো, ওরকম দিলে কাটি বলো, মাটি বেশি সাপটা এখান থেকে দেখা যাচ্ছে যে ওই যে একটা সাপ একেবারে পানি পানি কাছে, তো এখান থেকে শীত মৌসুম সাপটা উঠে আসতে পারে। আমরা মূলত এই যে একটা পুষ্করিণী, পুষ্করিণীতে এখানে সাপ থাকতে পারে অনেক সময়, যে নন পয়জন সাপ থাকে, ওরা খাবার খায়, খাওয়ার পরে শুষ্ক জায়গায় এসে বাসা বাঁধে এবং ডিম দেয়। তাই আমরা এখানে যে সাপটা দেখতে পাইলাম, কিন্তু কিছু অংশ দেখা আছে, কিন্তু পরিপূর্ণ বাইর না করা পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আসলে এটা কী সাপ, পয়জনের সাপ, নন পয়জনের সাপ। আমরা দেখি এটা মাটিতে খোঁড়ো, তারপরে দেখা যাবে। সুস্বাস্থ্যের অধিকার বলছো, সুন্দর একটা গর্ত যে ছোট্ট ইয়ে না, সাবল এটা কই ছোট্ট সাবল লাগে আমরা মূলত সাপটাই দেখতে পাইতেছি। এই যে সাপটা দেখে আছে, দেখেন মাটি আস্তে আস্তে মাটি কাটেন, মাটি কাটেন দেখাচ্ছে। লেজটা সিরিয়া সিরিয়া চলে গেছে, দ্রুতভাবে লেজ সিরিয়া পালাই গেছে।
দেখ অলরেডি কামড় দিয়ে বসছে দেখেন। মূলত এটা নন পয়জন সাপ, সমস্যা নেই, কিন্তু এই পথ চলাচলার সময় যাকেই কামড় দিতে তারা তো ভীষণ ভয় পেত এবং হয়তো বা কোনো চিকিৎসকের কাছে নিতে হইতো। তাছাড়া দেখা যাচ্ছে যে ভুলবশত অনেক সময় এরকম কামড় দিলে অ্যান্টিডক্সিন ভ্যাকসিনও দেওয়ার ব্যবস্থা করতো, তখন কিন্তু লোকটা মারা যেত। কিন্তু এই এরকম ধরনের ভুলবশত চিকিৎসার কারণে অসংখ্য লোক কিন্তু মৃত্যুবরণ করছে, হসপিটালে নেওয়া হয় অনেক সময়। দেখা যায় একটা ছিদ্র অন্যরা ডাক্তাররা মনে করে যে বাইটটি করা হয়েছে সেটা পয়জনের সাপ, কিন্তু মূলত যে এই একটা দাঁত বসানে এটা কিন্তু নন পয়জন সাপ। দেখেন এটাকে বাইট করেন, তোমরা কাজ কিছু এত কি জন্য দরকার আমরা এখন যে সাপটা ধরলাম, মূলত এই সাপটাকে বলে মাছরাঙা সাপ, আমাদের সাধারণত পানিতে থাকে এবং মাছ চাষিদের মাছকে এরা বাঁচতে থাকে। অনেকেরই মাছ চাষের যে পুষ্করিণীতে বেশি পাওয়া যায় এই সাপগুলো অনেক বড় বড় মাছ খাইতে পারে, কিন্তু এই সাপগুলো আমরা আমাদের যে দেখেন যে এটা নন পয়জন সাপ, দেখেন যেহেতু অনেক স্টুডেন্ট আছে আপনারা আপনারা কি জানেন যে আসলে এই সাপটা কামড় দিলে মানুষের কি ধরনের ক্ষতি হয়? কোনো মারাত্মক কোনো ক্ষতি? আমি বললাম আপনার একটা কামড় দেয় যেহেতু ওনার কাছে গেলে অ্যান্টিটক্সিন ভ্যাকসিন দিত যেটাকে বলে অ্যান্টিভেনম। মূলত অনেক সময় দেখা যাচ্ছে এখানে যারা স্টুডেন্ট আছে অনেক কিছু জানার বিষয়, মূলত আমি এই যে একটা বাইট করার পরে যে ব্লাডটা বাইরে আসছে, সাধারণত অনেক সময় গ্রামগঞ্জের লোক বা যারাই আছে এখন পর্যন্ত আমাদের দেশে তদ্রূপ সচেতন কোনো ব্যক্তি হয় নাই যে তারা বাইট শনাক্ত করতে পারবে। এরকম বাইট হইলে পরে দেখা যাচ্ছে যে ওনারা তাৎক্ষণিকভাবে হসপিটাল অথবা কোনো বা কোনো কবিরাজের মাধ্যমে চিকিৎসাবাদা করাইত, কিন্তু সেই চিকিৎসাবাদা অনেক সময় দেখা যাচ্ছে মানুষের বিভিন্ন ধরনের ধনুষ্ঠঙ্কার অন্যান্য ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে। আমরা এখন সাপটা দিয়ে পথ থেকে আমরা উঠে করলাম, মূলত সাপটা একটা বাইট করছি। দেখেন যদি এরকম ধরনের বাইট করতেন তখন আপনারা কী করতেন? ডাক্তারের পরামর্শ স্বর্ণপন্ন দেখা যাচ্ছে যদি এরকম একটা বাইট করতো ডাক্তার কাছে নিতেন অবশ্যই ডাক্তার মনে করতেন যে বীজদর্শক মনে করতেন। সেক্ষেত্রে যদি বীজদার সাপ মনে করে ওনারা যে অ্যান্টিটক্সিন ভ্যাকসিনটা ব্যবহার করতেন সেটা মূলত সাপের বীজ দ্বারা তৈরি, তখন ওই লোকটার পরিণতি কী হইতো জানেন স্যার? তাহলে সে তো আরও বিষাক্ত হয়ে যেত। হ্যাঁ, বিষাক্ত হয়ে ওই লোকটা মারা যেত, তখন হয়তো বা ডাক্তাররা বলতো যে এই যে কামড়টা দিয়েছে কারণ বেশি পরিমাণে বীজদার সাপ ছিল, বিধে আমাদের পক্ষে ওনাকে বাঁচানো সম্ভব হয় না, এটা তারা হ্যাঁ ডেড সার্টিফিকেট দিয়ে দেবে। কিন্তু আসলে সাপ সম্পর্কে জানতে হবে, জানার জন্য মূলত এখানে যারা স্টুডেন্ট আছেন যারা না জানেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই সাপগুলো পুষ্করিণীতে থাকে মাছ খায় এবং মানুষের মাছ চাষিদের ব্যাপক ক্ষতি করে, কিন্তু এই সাপ দ্বারা আমাদের মাছ চাষিদের তেমন একটা উপকার না, ক্ষতি ছাড়া।
এবং এই সাপটা যখনই গর্ত থেকে আসতো বাইরে আসতো অনেক ছেলেপিলে এখানে আপনাদের স্কুলে আসে, কিন্তু যে কোনো মুহূর্তে এরকম একটা বাইট করতে পারতো। সাথে সাথে আপনারা বাদ দিয়ে হসপিটাল নিতেন তাহলে দেখেন হসপিটাল, কিন্তু যদি বাইট শনাক্ত না করতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু নিয়মিত বিভিন্ন কায়দায় আমরা বাইট করানোর পরে আমরা দেখাচ্ছি বিভিন্ন সাপ পাইলে। কিন্তু আপনাদের এখানেও যখন সাপটা পাওয়া গেছে ধরার সময় কিন্তু এই লেসটা ধরায় ও খুব দ্রুত ভিতরে ই করায় টানাচড়া করায় লেসটা ফিরে গেছে, বাইর করা সম্ভব হয় না। এখন মূলত স্যার আমরা এই সাপটাকে নিয়ে যাবো, কারণ আমরা নন পয়জন সাপ আমাদের ফার্মের ভিতরে একটা সাপ আছে যেটা কিংকুপরা সাপ, এই সাপটা খাদ্য হিসেবে আমরা দিই। এবং কিছু নন পয়জন সাপ আছে আমরা কিছুক্ষণ আগে সাপ ধরতে পারছি, তিনটে সাপ পাইছি, সেটা নন পয়জন সাপ, সেটা মানুষের উপকারী সাপ, যেহেতু উপকারী সাপ হিসেবে আমরা ওই সাপগুলো বিভিন্ন জঙ্গলে ভালো একটা পরিবেশে আমরা ওদেরকে ছাড়ি দিই, যেহেতু লোকাল আর বাহিরে আমরা ছাড়ি, সেগুলো মূলত ইঁদুর খেয়ে বাঁচে। আর এগুলো মানুষের অসংখ্য মাছ মাছ তারপর বাঁচে, তখন এটা মানুষের ক্ষতিকারক। আর যেগুলো মানুষের উপকারক সাপ সেগুলো আমরা মূলত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি। যদি স্যার আপনি একটু বলতেন যে আমরা সাপটা ধরায় আপনাদের কী উপকার হইল, কী ধরনের সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাইলেন? আমাদের এখানে যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান ছোট ছোটো বাচ্চারা ওরা সাপটাকে সাধারণত বিষ দান কি দান নয় জি এটা ওরা নির্ণয় করতে পারে না, স্বাভাবিক ভয় হয় বা ভয় পায় জি জি। এদিক দিয়ে উপকৃত হলো আর একদিক দিয়ে হলো এত কথা পুকুরের মাছ খায় ওরা, এ থেকে তো আমরা আরও বেঁচে দুটো সময়। যদি স্যার আপনি আপনাদের স্কুলের নামটা বললে যদি বলতেন আপনার নামটা বলতেন তাহলে আমি একটু খুশি হইতাম। ছোটো থেকে অফিসের মাধ্যমিক বিদ্যালয় আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। আপনাদের এখানে প্রধান শিক্ষকের নামটা যদি বলেন মোহাম্মদ সুলতান আহমেদ, প্রধান শিক্ষক তিনি এখানে নেই তো স্কুল ছুটির পর বাড়ি চলে গেলেন। অসংখ্য প্রাইমারি স্টুডেন্ট এবং হাই স্কুলের স্টুডেন্ট আছে এবং আমার যে একজন স্যার আছে তাকে পেয়ে আমরা খুব আন্তরিকভাবে তাকে সাধুবাদ জানাচ্ছি যে স্যার আমাদের এই সাপ সম্পর্কে কিছু বললেন এবং আমাকে সাপ সম্পর্কে জানার জন্য যদি সাপ সম্পর্কে এই বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা ফোন করতে পারেন 01766736 এই নম্বরে, বাংলাদেশ স্নেক বানাম পটুয়াখালী নন্দীপুর। ঠিক আছে।